ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 15তম আসরে নিলামে নাম দিলেও কোনো দল আগ্রহ দেখায়নি বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসকে নিয়ে। তাই নিলামের দ্বিতীয় দিনে যে সেটে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটনের নাম ওঠার কথা সেখানে ডাকা হয়নি তাকে। নিলামের প্রথম দিনেই দল গোছানোর কাজ বেশ খানিকটা সেরে ফেলেছে ফ্রাঞ্চাইজিরা। দ্বিতীয় দিন যাদের নাম তোলার কথা তাদের চাহিদা তাই একটু কম ছিল, সে কারণে ফ্রাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে বেছে বেছে নাম তোলা হয় নিলামে। তবে লিটনের সেট থেকে অনেক খেলোয়াড় দল পেয়েছেন, কাউকে নিয়ে তো আবার কারাকাড়িও হয়েছে, কিন্তু ডাকা হয়নি লিটনের নাম। নাম না ওঠায় এই উইকেটরক্ষক ব্যাটারের দল পাওয়ার কোনো সুযোগ নেই বললেই চলে। আইপিএলে এবারে নিলামে আছেন পাঁচ বাংলাদেশি। নিলামের প্রথম দিন গত 12ই ফেব্রুয়ারি নাম ওঠে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস এক ডাকে দলে ভেড়ালেও সাকিবকে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি কোনো দল। মুস্তাফিজ, সাকিব ও লিটন ছাড়া বাকি দুই ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। মুস্তাফিজ ও সাকিবের ভিত্তিমূল্য 2 কোটি রুপি। মুস্তাফিজকে এই দামেই কিনেছে দিল্লি। লিটন, তাসকিন ও শরীফুলের ভিত্তিমূল্য 50 লাখ রুপি। তাদের কারোরই আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই।